সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান আমাদের আজকের অতিথি। সৌরভ ভাই, স্বাগত। ধন্যবাদ আপনাকে। জি মতি ভাই, সমকালীন শিরোনাম হচ্ছে পুলিশ ফাঁড়িতে হামলা, ছ মেরে ছেলেকে নিয়ে গেলেন এমপি। রাজনীতিবিদরা এলাকায় জমছে ঈদ রাজনীতি। মানবজমিন বিএনপির গন্তব্য কোথায়? ঢাকায় শত শত সমিতি, কাজ কি? যা যা দিন এলো খুশির ঈদ, কিশোর গ্যাং মোকাবেলার নির্দেশ প্রধানমন্ত্রীর। কালবেলা খুশির জোয়ারে বিলীন ছোটো ছোটো ভোগান্তি, বিএনপি জামাতের শতাধিক নেতা মাঠে। আজকের পত্রিকা বিদেশিদের ভিসা দিতে কড়াকড়ি, ঈদ যাত্রায় দখল উত্তরের পথে, ট্রেন লঞ্চে স্বস্তি, দেশ রূপান্তর চলচলি আনন্দ আমন্ত্রণে। আজ সন্ধ্যায় ঈদের চাঁদ খুঁজবে মানুষ। সময়ের আলো, পোশাক শ্রমিকের চোখে পানি, এলো খুশির ঈদ। খবরের কাগজ, 18 নারীসহ 54 কেএনএফ সদস্য আটক, চলছে কম্বিং অপারেশন, নারীর টানে শেকর পানি। গরত অভিযান আরও জোরদার, দাবি না মানলে আরও হামলার হুমকি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সেন্ট্রাল ব্যাঙ্ক গোজ ব্যাক টু টাইটেনিং লোন ক্লাসিফিকেশন রুলস। সমকালের শিরোনামটা দিয়ে আলোচনা করা যেতে পারে, পুলিশ ফাঁড়িতে হামলা করে ছ মেরে ছেলেকে নিয়ে গেছেন এমপি, এটা আপনি জানেন কি? হ্যাঁ, এটাকে তো ঘটনাস্থল বগুড়া না, অনলাইনে তো ইতিমধ্যে হয়েছে, সবাই জানাজানি হয়ে গেছে। তার আগে জি মানে সেখানে তো একটা বাহিনীও তৈরি করে রয়েছে, বাহিনী এটাই করেছে, সন্ত্রাসী বাহিনী। মানে এটা প্রকাশ্যে, এটা কি মানে, এটা তো আর কুকি চেন না তারা, যে তাদের একটা স্বায়ত্ত শাসন বা তাদের নিজস্ব রাজনৈতিক দাবি আছে। মানে এটা হচ্ছে যে স্থানীয় কী বলে সন্ত্রাসী বাহিনী, এবং সেটি রাজনৈতিক বা ক্ষমতার ছত্রছায়া থেকে এটা করেছে। আর এমপি, এমপি তো আইন প্রণেতা, তিনি তিনি শপথ নিয়েছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে কিছু করবেন না এবং রাষ্ট্রের সংবিধান মেনে চলবেন। তা সংবিধান কি বলে যে থানা থেকে তিনি সন্ত্রাসীকে নিয়ে যাবেন, ছিনিয়ে নিয়ে যাবেন? মানে তিনি আইন প্রণয়তা হোক আর যেই হোক, এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় এটা কিন্তু মানুষ দেখতে চাইবে। কারণ সরকার তো বলছে যে আইন সবার জন্য সমান, যে কোনো বিষয়ে বিরোধী দলের কেউ মামলার আসামি হলে, তার বিরুদ্ধে কোনো মামলা হলে তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে দেখি, এবং সরকার বলে, সরকারের নীতি নির্ধারকরা বলে থাকেন যে আইন নিজস্ব গতিতে চলে। তা আমরা দেখতে চাই বগুড়ায় আইন নিজস্ব গতিতে চলে কি না, এবং এই এমপির বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়। এই পর্যন্তই থাক, যেহেতু অবস্থাটা বোঝা যাচ্ছে না কী দাঁড়ায়। তারপরে আসি, আপনি জানেন কেএনএফ এখনও আজকেও আছে কাগজে, অভিযান আরও জোরদার, কিন্তু তারা কিন্তু আবার রিপোর্ট আছে অস্ত্র সমর্পণের ডাকে এখনও সাড়া নাই, সাড়া নেই কেএনএফের। প্রথমত হচ্ছে কেএনএফ এর এই এই সশস্ত্র গোষ্ঠী তারা কোথায় কীভাবে আছে, সরকারের কতটা খবর ছিল, মানে গোয়েন্দা তথ্য থাকার কথা, তাদের সঙ্গে আলোচনা চলছিল, তার মধ্যে এরকম হামলা করার, এবং ব্যাংক এবং থানায় হামলা করলো, অস্ত্র লুট করে নিল, এখন তাদের ধরা বা আত্মসমর্পণের চাইতে অস্ত্রগুলো উদ্ধার করা জরুরি ছিল বা জরুরি আছে এখনও, সেটি কতটা পারে। হ্যাঁ, একজন তাদের প্রধান সমন্বয়ক সহ কয়েকজন ধরা পড়েছে, কিন্তু মূল নেতা নাথান বম তিনি কোথায় আছে তো তিনি দেশের ভিতরেই নেই। সুতরাং আমরা চাই যে রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি হোক, এরকম কিছু না ঘটে, তার আগেই ব্যবস্থা, এবং এটা নিয়ে রাজনৈতিক বাদানুবাদ, রাজনৈতিক বিতর্ক কোনোভাবেই কাম্য না। কিন্তু আমাদের সীমান্ত পরিস্থিতি, যেটি বলেন যে সীমান্তে যদি একটিও গলি হয়, সেটা যে পক্ষই করুক, সেটা উদ্বেগের বিষয়। আর এমন এই যে যে সশস্ত্র গোষ্ঠী কুকি চেন, তাদের জনগোষ্ঠী বাংলাদেশে যেমন আছে, মিয়ানমারে আছে, ভারতেও আছে, সুতরাং তাদের মধ্যে কিন্তু একটি নেটওয়ার্ক আছে, এবং তারা স্বাভাবিকভাবেই যে বাংলাদেশের বিরোধী যে গ্রুপ তাদের সাথে, বা মিয়ানমার বা ভারতেরও
কোনো সশস্ত্র গ্রুপের সাথে তারা যোগসাজশ করতে চাইবে বা তাদের সহায়তা চাই সহায়তা নেবে এবং তারাও সহায়তা করবে। সুতরাং এখানে একটি মনে করি যেটি অভিযান চালিয়েছে ভারত তাদেরকে যারা যারা হামলা করেছে তাদেরকে ধরা হোক, অস্ত্র উদ্ধার করা হোক, একই সঙ্গে একটি রাজনৈতিক যে বিবেচনাটা আনা উচিত, আঞ্চলিক যে ভূ রাজনীতির বিষয় আছে, মিয়ানমার একটা যুদ্ধ অবস্থা চলছে, তা সেখানে যে কোনো পক্ষ চাইবে যে বিশেষ করে সেখানকার আরাকান আর্মি যারা নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই করছে এখন তারা কাকে সমর্থন করছে আর সেটি বিষয়ে দেখার বিষয়ে তারা সমর্থন করছে কিনা। কুকিচিনদের ভারতে যে কুকিচিন আছে তাদের কিন্তু ক্ষোভ আছে, কারণ মণিপুরে যে সরকারি অভিযান সেখানে কুকিচিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে সুতরাং তাদের সেই ক্ষোভ আবার তারা অন্যত্র কাজে লাগাতে চায় কি না। আর সুতরাং এটি আমি মনে করি যে কূটনৈতিক রাজনৈতিকভাবেও এটি দেখা উচিত, সামরিকভাবে তো দেখা হচ্ছে এবং অভিযানের ক্ষেত্রে যাতে সমন্বয় থাকে। আমরা দেখলাম যৌথ অভিযান চালানো হচ্ছে, আবার যে প্রধান সমন্বয়ক তার ধরা পড়লেন র্যাবের হাতে, তাহলে একদিকে যৌথ অভিযান আর একদিকে র্যাবের হাতে ধরা পড়া, তা এটি কোন মানে এর মধ্যে কোনো আছে কিনা, অসঙ্গতি আছে কিনা, তা মনে করি যে সরকার ওরা সেটা যেটা বলছে যে তারা সর্বশেষ যেটা হচ্ছে দাবি না মানলে আরও হামলার হুমকি দিয়েছে না, এটা এই ধরনের গোষ্ঠী মনস্তাত্ত্বিক তো একটা থাকবেই। এবং এখানে যে আলোচনা চলছিল জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে, তিনি কিন্তু আলোচনা স্থগিত ঘোষণা করেছেন। এখন হতে পারে যে এই তাদের মধ্যে এই যে এই কুকিচিনের মধ্যেই হয়তো অন্তর্বিরোধ দেখা দিয়েছে আলোচনা করা বা সশস্ত্র তৎপরতা চালানো নিয়ে। সেক্ষেত্রে সরকারের উচিত যে এটি তাদের মধ্যে বিরোধ থাকলে সেটাকে কাজে লাগানো, যারা আলোচনা করতে চায় তাদের সাথে আলোচনা, যারা আলোচনা করতে চায় না তাদের বিরুদ্ধে অভিযান চালানো। ধন্যবাদ। আর অভিযানটা এমন না হয় যে মানে এই অভিযান চালালো কিছুদিন স্থগিত, কিছুদিন তাদের তৎপরতা বন্ধ থাকলো আবার তৎপরতা, সুতরাং এর মধ্যে এটা সমন্বিত এবং সার্বক্ষণিক একটা নজরদারি, কারণ সেখানে এই কুকিচিনের হাতে কিন্তু সেনা সদস্য সহ অনেকে বেশ কয়েকজন নিহত হয়েছেন এর আগে, এবং সেখানে সেখানে জঙ্গি গোষ্ঠী যাদের বলি ইসলামী জঙ্গি গোষ্ঠী তাদের তাদের প্রশিক্ষণ দিয়েছে এবং তাদের সব টাকা এবং অস্ত্রের বিনিময়ে। সেই আপনি জানেন যে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে রাষ্ট্রীয় বেসিক ব্যাংক, আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? না, সরকার তো প্রথম যে যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছিল যে ব্যাংক খাতকে সংস্কার করতে চায় এবং ব্যাংক খাতে যে বিপর্যস্ত অবস্থা তার থেকে উদ্ধারের জন্য কী কী করণীয় একটা পথনকশাও তারা ঘোষণা করেছে, এবং তার মধ্যে একটি হচ্ছে যে ভালো ব্যাংকের সঙ্গে মন্দ ব্যাংক একীভূত করে, অর্থাৎ মন্দ ব্যাংকগুলোকে বা তার যে লোকবল বা তার যে জনগণের যে বিনিয়োগ সেটি রক্ষা করা। তো এই উদ্যোগ তো অনেক অর্থনীতিবিদও এটির কী বলে সমর্থন করেছেন, কিন্তু একটি প্রশ্ন হলো যে কে কার সঙ্গে একীভূত হবে এবং সেটিকে বাধ্য করা হচ্ছে না স্বেচ্ছায় হচ্ছে। একটা হচ্ছে যে দুটি যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখা যায় যে দুটি প্রতিষ্ঠান আলাদা চলতে পারছে না, একত্রিত হয়ে বা এই যৌথ শক্তি নিয়ে তারা করতে পারে। এর আগে আমরা দেখলাম যে পদ্মা ব্যাংক এক্সিম ব্যাংকের সাথে একীভূত হলো, তো সেখানে দুটি কিন্তু বেসরকারি ব্যাংক দুটি, অর্থাৎ তাদের মালিক আছে। আর এখানে কিন্তু বেসিক ব্যাংক তো সরকারি ব্যাংক, এখন সরকারি ব্যাংকের দায়ে একটি বেসরকারি ব্যাংক বা বেসরকারি এই মালিকরা কেন নেবে? সেক্ষেত্রে এই প্রশ্ন আসে যে তাহলে কি সরকার চাপ দিয়ে তাদের করাচ্ছে কি না, কিন্তু চাপ দিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটি ফলপ্রসূ কতটা হবে সে নিয়েও কিন্তু প্রশ্ন আছে। সুতরাং এটি আমরা জানি না যে এর পিছনে কী কাজ করেছে, তবে এবং সরকার এর মধ্য দিয়ে কিন্তু আরেকটি সরকার যে ভুল নীতি নিয়েছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছিল, একের পর এক ব্যাংক মানে বিশ্ববিদ্যালয়ের মতো বলেন, এই টিভি চ্যানেলের মতো বলেন, একের পর এক বিশ্ব এক ব্যাংক চালু করার ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দিয়ে যাচ্ছিল এবং তার ফল দেখা গেল এখন ব্যাংকগুলো চলছে না, অন্তত 10-12টা ব্যাংক খুবই নাজুক অবস্থায়, আবার বেসরকারি ব্যাংকের মধ্যে 10-12টা ব্যাংক
ভালো অবস্থায় আছে তবে ভালো ব্যাংকগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং সর্বোপরি গ্রাহকদের যে বিনিয়োগ গ্রাহকদের যে পুঁজি সেটা কোনোভাবেই ঝুঁকিতে না পড়ে আর সেদিকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ কিছু নীতিমালা করেছে যে যারা যাদের জন্য হয়েছে তত ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কেউ এখানে থাকবেন না কিন্তু অন্যদের সাধারণ যারা কর্মকর্তা বা কর্মচারী তাদের এই প্রশ্নই আসছে যে এই যে একীভূত করার অনেক অর্থনীতিবিদ কিন্তু এটা বলেছেন একীভূত করা কি এটি যে ব্যাংক যারা লোপাট করেছে তাদেরকে রক্ষা করা তাদেরকে আড়াল করা তাদের তাদের যে লোপাট করেছে তাদের যে অপকর্ম বা তাদের অপরাধ সেটি আড়াল করা কিনা এখন দেখেন আলোচনা হচ্ছে যে কোন ব্যাংকের সাথে কোন ব্যাংক একীভূত হবে এর আগে আলোচনা ছিল যে বেসিক ব্যাংক সোনালী ব্যাংক হলমার্ক কেলেঙ্কারি জনতা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি ইত্যাদি এইসব ন্যাশনাল ব্যাংক যে ব্যাংকগুলো একসময় ভালো ব্যাংক হিসেবে পরিচিত ছিল সেই ব্যাংকগুলো কাদের জন্য এরকম হয়েছে হ্যাঁ বলবে যে মালিকরা করেছে কিন্তু সরকারও তো সহায়তা করেছে সরকার যেসব আইন করেছে যেসব তাদের বাড়তি সুযোগ সুবিধা দিয়েছে আর সুতরাং সরকার কিন্তু দায় এড়াতে পারে না মানে আমার মনে হচ্ছে যে সরকার যদি সত্যি সত্যি ব্যাংক খাতকে পুনরুদ্ধার করতে চায় তাহলে উচিত যারা যাদের জন্য এই এই সর্বনাশ হয়েছে যাদের জন্য ব্যাংক বিপর্যস্ত হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ধন্যবাদ আপনি জানেন যে ঈদ যাত্রা কষ্ট বেদনা দুইটাই আছে যারা যাচ্ছে আনন্দ আছে না এখন হচ্ছে যে তুলনামূলক আমি বলবো যে যেহেতু এটা ছুটিটার বেশ লম্বা হয়েছে মাঝখানে রোববার তো ছুটি আপনার রোববার শনিবার এবং গত শুক্রবার থেকে ছুটি কিন্তু মাঝখানে একদিন অফিস এবং সেটি অনেকে করেননি তো সুতরাং বিশেষ করে সরকারি কর্মকর্তারা তারা অনেক কর্মকর্তা কর্মীরা তারা আগে যাওয়ার সুযোগ পেয়েছে অনেক কারখানাও বন্ধ করে দেওয়া হয়েছে তাই শ্রমিকরাও আগে যাওয়ার সুযোগ পেয়েছে আর অনানুষ্ঠানিক খাতের মানুষ তো তারা তাদের মতো ছুটি নিয়ে নিয়েছে বা ছুটি পেয়েছেন সেক্ষেত্রে এক ধরনের যে উদ্বেগ ছিল সেটি কমেছে আবার কিছু সড়ক ইতিমধ্যে আপনার ছয় লেন হয়েছে কিছু সড়ক কি বলে আধুনিকীকরণ করা হয়েছে সুতরাং যে অন্যান্যবার যতটা উদ্বেগ থাকে যতটা কষ্ট থাকে সে কষ্টটা কম কিন্তু অনেক জায়গায় আবার দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর্যন্ত যানজট হয়েছে এখন এক্ষেত্রে ব্যবস্থাপনা একটি বিষয় হাইওয়ে পুলিশ বা অন্যান্য যারা স্থানীয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কতটা তৎপর তার উপরে নির্ভর করবে তবে এখনও বড় ধরনের কোনো দুর্ঘটনার আমরা খবর পাইনি সেটি যাতে এড়ানো যায় দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারেও তৎপর থাকতে হবে আর কে আমরা চাইবো যে সবার ঈদ যাত্রা আনন্দের হোক তারা ঈদ আবার ফেরাটাও যাতে আনন্দের থাকে নিরাপদ থাকে ধন্যবাদ যা যা দিনে একটা শিরোনাম দেখছি যে কিশোর গ্যাং মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর কিশোর গ্যাং নিয়ে তো অনেক রিপোর্ট হচ্ছে আচ্ছা কিশোর গ্যাং এই শব্দ মানে শব্দটা কতটা মানে এই বিশেষণটা কতটা সঠিক সেটা নিয়েও একটা প্রশ্ন আছে কারণ এই এরা কিন্তু কিশোর নয় কেন আপনার এদের বেশির প্রশ্নটা এই কারণে কিশোর তো হয় 18 বছরের নিচে কিন্তু এর কেউ কেউ থাকতে পারে দু চারজন বা সহযোগী হিসাবে কিন্তু এসব গ্যাংয়ের যারা নেতৃত্ব দেয় তারা কিন্তু সবাই কিশোরোত্তীর্ণ অর্থাৎ এলাকার মাস্তান এলাকার এবং বিশ্ববিদ্যালয়ে হয়তো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ছেড়ে দিয়ে স্থানীয় রাজনীতির সাথে যুক্ত অর্থাৎ কিশোর গ্যাং বলতে যে চিত্র ভেসে ওঠে তার চেয়ে এরা কিন্তু ভয়ঙ্কর প্রথম আর একটা রিপোর্টও হয়েছে যে এ নিয়ে যে এদের কিশোর বলা হলেও এরা আসলে কিশোর নয় আর যে প্রধানমন্ত্রী বলেছেন যে এটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা তো কিশোর গ্যাংয়ের খবর তো নতুন নয় মাসের পর মাস বছরের পর বছর ঢাকা চট্টগ্রাম বিশেষ করে বড় শহরগুলোতে কিশোর গ্যাং এই যে কথিত কিশোর গ্যাংয়ের হাতে অনেকে মারা গেছেন এবং
তাদের সবচেয়ে মানে যে তারা তাদের যে সংঘবদ্ধ যে অভিযান বা সংঘবদ্ধ যে তৎপরতা তার বিরুদ্ধে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা কি বলে বাহিনীর বাহিনীর সঙ্গে একটা যোগসাজশ থাকে অর্থাৎ তাদের তাদের এক ধরনের সুরক্ষা দেওয়া হয় কিন্তু সেটি এবং তার সঙ্গে স্থানীয় রাজনীতিও জড়িত আর এখন স্থানীয় রাজনীতি মানে হচ্ছে একক এক দলের মানে ক্ষমতাসীন দলের সুতরাং এই যে রাজনৈতিক একটা ভারসাম্য থাকবে কিন্তু এই ধরনের অপরাধ এমনিতেই কমে আসে কিন্তু যখন ভারসাম্য থাকে না যখন সবাই মনে করে যে আমি যা কিছু করতে পারি জবাবদিহি করতে হবে না সেটি আপনি সরকারি কাজকর্মের ক্ষেত্রে দেখুন টেন্ডার ইয়ে মানে উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে ধরুন আর স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ধরুন এই যে পরপর এতগুলো ঘটনা ঘটছে কি একটু ইয়ে কী বলে মোহাম্মদপুরে একটি মেয়েকে ১৫-২০ দিন মানে আটক রেখে শিকল বেঁধে তারপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে এবং সেটা পত্রিকায় আসছে যে একজন ব্যারিস্টার এর মূল হোতা এবং তিনি দেশে আছেন প্রথম পত্রিকা আসছিল তিনি বাইরে কিন্তু পরবর্তীকালে আমরা আবার এ খবরও দেখলাম যে তিনি দেশেই আছেন তো দেশেই যে থাকেন তাকে এখন এখনও কিন্তু ধরা হয়নি তাহলে তিনি কোথায় তার কী পরিচয় আমার মনে হচ্ছে যে মানে অপরাধ নির্মূল তো এভাবে বাছাই করে হয় না আইন নিজস্ব গতিতেই চলতে দিতে হয় এবং সেটা মুখে বললেও হয় না সেটি করে দেখাতে হয় সরকার কতটা করে দেখায় সেটাই আমরা তার উপরে নির্ভর করবে এই কিশোর গ্যাং তৎপরতা কমবে কি কমবে না ধন্যবাদ আমি দেখতেছিলাম যে জ্বালানি যোগানের আপ্রাণ চেষ্টা পাঁচ ছয় ঘন্টা বিদ্যুৎহীনতায় গ্রামীণ জনপদ না এটি তো ভয়াবহ খবর এক হচ্ছে যে গ্রামীণ জনপদ বা গ্রামীণ জনজীবন বা শহরের জনজীবন এটি একটি যে মানুষ কষ্ট করে দু ঘন্টা বিদ্যুৎ ছাড়া থাকলো কিন্তু এর যে কৃষিতে এবং শিল্প কারখানায় এর যে প্রভাব নেতিবাচক প্রভাব এখন বড় মৌসুম সুতরাং এ সময় কিন্তু সেচ প্রয়োজন তাই সেচের জন্য বিদ্যুৎ না থাকলে বেশি দাম দিয়ে জ্বালানি কিনে কৃষকদের সেচ চালু রাখতে হবে এবং সেক্ষেত্রে তার উৎপাদন খরচ বাড়বে উৎপাদন খরচ বাড়লে পণ্যের দাম বাজারে বাড়বে সুতরাং এক ধরনের উৎপাদকও ক্ষতিগ্রস্ত হবে ভোক্তাও ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ জনগণও ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এবং সিদ্ধান্তটা হচ্ছে সরকারের ভুলের জন্য সরকার এটি বিদ্যুতের 26,000 মেগাওয়াট বিদ্যুতের আমরা সক্ষমতা তৈরি করলাম আমরা স্থাপনা করলাম কিন্তু বিদ্যুতের যে মূল উপাদান সেটি আমরা সংগ্রহ করতে পারলাম না গ্যাসের ক্ষেত্রে মাটির নিচে যে গ্যাস আরও আছে কি না সেটা করতে পারিনি সমুদ্র আমরা জয় করলাম সমুদ্র থেকে বিদ্যুৎ গ্যাস বা তেল উত্তোলনের চেষ্টা করলাম না এত বছর পরে সে তৎপরতা হয়েছে যে নতুন করে দরপত্র দেওয়ার এখন এর ফল পেতে তো আরও 10 বছর লাগবে বা 5 বছর লাগবে এর মধ্যে ভোগান্তি তেলে চলতে থাকবে এর মধ্যে ভোগান্তি আরেকটা হচ্ছে যে ভর্তুকি দিয়ে অতি বেশি টাকা দিয়ে বিদেশ থেকে আমদানি এবং তাও তো ডলার এখন যে ডলার সংকট তো কাটেনি হয়তো কিছুটা কমেছে খুবই নগণ্য সংখ্যক উল্লেখযোগ্য সংখ্যক না তো এই পরিস্থিতিতে এখন এই অবস্থায় যদি আপনার চলতে থাকে বিদ্যুতের ক্ষেত্রে না মানুষ ভোগান্তির শিকার হবে মানুষ কি বলে সে কম খাবে কম ব্যবহার বিদ্যুৎ কম ব্যবহার করবে শিল্প কলকারখানায় তো এটার এফেক্ট কলকারখানায় তো তার উৎপাদন কমবে আমাদের রপ্তানি কমবে এবং রপ্তানি কমবে আমদানি বাড়াতে হবে আমাদের বৈদেশিক মুদ্রার আয় কমবে হ্যাঁ সমস্যাটা চারদিক থেকেই কিন্তু এখন সরকার প্রথমত যে এই মোস্তফা কে মজুরি অর্থনীতিবিদ বিআইডিএসের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ তিনি কিন্তু বলেছেন যে এই যে সরকারের নীতি পরিকল্পনা ঠিক আছে কিন্তু সরকার সেটা বাস্তবায়ন করতে পারে না এবং বাস্তবায়ন করতে পারে না সেটা ব্যাংক খাত বলুন আর শেয়ার বাজার বলুন একটা গোষ্ঠী এর বাধা কিন্তু সেই গোষ্ঠীর হাত দেওয়ার ক্ষমতা সরকারের নেই তার মানে তারা সরকারের চেয়ে ক্ষমতাবান সেটা কি হয় সেটা তো হচ্ছে সেটাই দেখা যাচ্ছে তাহলে সরকার নীতি আপনি
আপনি দেখেন 2018 সালে ছাত্র আন্দোলন, ছাত্রদেরকে, তরুণ কিশোর ছাত্রদের আন্দোলনের মুখে সড়ক পরিবহন, সড়ক পরিবহন আইন আইন পাশ হলো, না না আইন যে পাশ হলো পাঁচ বছর আগে, সে তো কার্যকর হলো না, এবং নীতিমালা বিধিমালা পরিবর্তন করতে করতে এখন প্রায় এটা অকার্যকর আইনে পরিণত হলো। অর্থাৎ ওই স্বার্থান্বেষী গোষ্ঠী তারা সরকারকে জিম্মি করে রাখে। না তো এইটাতে কি আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে সরকার মানে ওই গোষ্ঠীতন্ত্রের কাছে, তাদের দাবির কাছে, তাদের চাপের কাছে সহঅবস্থান, হ্যাঁ একটা হচ্ছে সহঅবস্থান, একটা হচ্ছে তাদের দাবি মেনে নেওয়া। বৃহত্তর জনগণ, জনগণ ক্ষতিগ্রস্ত হয়। এখন 17 কোটি মানুষের মধ্যে ক্ষতিটা যখন ভাগ হয় তখন এই এটা মানে কি বলে বিস্ফোরণটা হয় না। আচ্ছা জনগণের কথা ভাবে কে? রাজনীতিকদেরই ভাবা উচিত, সরকারেরই ভাবা উচিত। যদি রাজনীতিকরা না ভাবে তাহলে তারা তো জনগণের সেবক, তারা তো জনগণের জন্য সব কিছু করেন, কিন্তু বাস্তবে আমরা কি দেখি? এমনকি বিরোধী দলও একই, সরকারি দলের এই ব্যর্থতা, সরকারি দলের এই ব্যর্থতা ভুল নীতির বিরুদ্ধে তারা কতটা সোচ্চার, কতটা প্রতিদিনই এমন সব বিষয় নিয়ে এই দুই পক্ষের কথার লড়াই, যেটা মানুষের কাছে এখন হাস্যকর হয়ে যাচ্ছে। হ্যাঁ তো এটা থেকে মানে তারা কি এটা বুঝতে পারছেন না যে আসলে না চাই যে আগামী ঈদে, যদি সামনে ঈদ, ঈদ তো খুবই বেশ করে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, উৎসবে আমরা সবাই এটাই কামনা করি। উৎসবের কথা বলছেন, পোশাক শ্রমিকের চোখে পানি শিরোনাম সময়ের আলো, না এটা তো মানে সব পোশাক কারখানায় হয়তো না, কিন্তু একটা উল্লেখযোগ্য কারখানায়, যেমন গতকাল বণিক বার্তায় খবর ছিল যে 65% কারখানায় মার্চ মাসের বেতন দেওয়া হয়নি, এখন হচ্ছে এপ্রিল মাসের কালকে 9 তারিখ, না 10 তারিখ, না কালকে 9 তারিখ, আর সুতরাং তারা ঈদ করবে কীভাবে? হ্যাঁ অনেক কারখানায়, বেশিরভাগ কারখানায় আপনার বোনাস দিয়েছে, কিন্তু এই শ্রমিকরা কী কী পরিমাণ বোনাস পান তা তো জানে, খুবই সামান্য, তা দিয়ে তাদের স্বজনদের সঙ্গে আনন্দে ঈদ করা সম্ভব নয়। তবে এখনও 2 দিন সময় আছে, সরকার উচিত, সরকার এবং বিজিএমএ বা বিকেএমএ তাদের উচিত যে এই মালিকদের, যে মালিকরা দিতে ব্যর্থ হয়েছে তাদের কোনো না কোনোভাবে চাপ দিয়ে হোক, অথবা অনেক সময় তো সমিতি সহায়তাও করে শ্রমিকদের পাওনাটা দিয়ে দেওয়া। সৌরভ ভাই, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, তবে আজকের অনুষ্ঠানটা সমাপ্তি টানতে চাই একটি ছুটির ঘোষণা দিয়ে। আপনারা জানেন যে ঈদের ছুটি লম্বা, ইতিহাসে এই প্রথম সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে টানা 6 দিনের ছুটি, এরা ইতিপূর্বে এর আগে হয়নি, কখনো দেখা জানা যায়নি বা শোনা যায়নি। যাই হোক, কাল থেকে ছুটি শুরু হবে, আগামী রোববার পর্যন্ত ছুটি চলবে, এবং সোমবারে আবার পত্রিকা বের হবে, আবার সে পর্যন্ত সে সময় আমরা হয়তো আপনার সাথে দেখা হবে বা অন্য একজন অতিথির সঙ্গে দেখা হবে। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের আগাম অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা, চ্যানেলের দর্শকদের শুভেচ্ছা। রাইট, তো ভালো থাকবেন সে পর্যন্ত, দর্শক মণ্ডলী আপনারাও ভালো থাকবেন, ঈদ আনন্দে কাটুক, এই প্রত্যাশা রেখেই আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি। আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি।